আসসালামু আলাইকুম বন্ধুরা, তো সবাই কেমন আছেন? তো বেশ অনেক দিন পর আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি আজ কী নিয়ে কথা বলবো। আজ আমরা কথা বলবো একটা বিপজ্জনক ওয়েবসাইটের ব্যাপারে যার নাম Kekma.ga, যার ব্যাপারে বর্তমানে আমাদের দেশের বহুল ব্যবহৃত সোশ্যাল মিডিয়া ফেসবুকে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আপনারা সবাই ফেসবুকে ঠিক এই ধরনের নানা পোস্ট দেখেছেন যেখানে বলা হয়েছে ডোন্ট সার্চ Kekma.ga অন গুগল। যদিও এখানে ডোন্ট বলা রয়েছে, কিন্তু তাও বাঙালি কৌতূহল জাতি, তারা তো ডোন্ট লেখা থাকলেও সেখানে সার্চ দেবে এবং সার্চ দেওয়ার ফলে তারা এই ওয়েবসাইট ভিজিট করে এবং অনেক বড় ক্ষতির সম্মুখীন। তো আপনাদের সকলের মনে প্রশ্ন আসতে পারে, কি এই Kekma.ga ওয়েবসাইট, কেন এখানে যাওয়া বিপজ্জনক? তো এই ওয়েবসাইট Kekma.ga একটি ফ্রি ডোমেন ওয়েবসাইট, কারণ এর পাশে .ga লেখা রয়েছে। যারা ওয়েব ডিজাইনিং সম্পর্কে কিছুটা ধারণা জানেন তারা .com জানেন যে একটি পেইড ডোমেন ওয়েবসাইট, এবং .com আনতে অনেক রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্য দিয়ে যেতে হয়। সব ওয়েবসাইটকে .com দেওয়া হয় না, বিশেষ করে এই সকল ক্ষতিকারক ওয়েবসাইট। তো ওয়েবসাইটটি সার্চ দিলে আপনাদের স্ক্রিনে যেমন ইন্টারফেস দেখা যাচ্ছে ঠিক সেমন একটা ইন্টারফেস দেখা যাবে। ওয়েবসাইটে ঢোকার প্রথমেই বলবে যদি আপনি ইন্টার করতে চান তাহলে ইন্টার বাটনে টিপ দেন, এবং ইন্টার বাটন টিপ দেওয়ার সাথে সাথে আপনার অজান্তেই আপনার সকল প্রকার ডাটা, গুগলের ইনফরমেশন, গুগলের ফটোসের ছবি, যাবতীয় সকল কিছু হ্যাকারদের কাছে চলে যাবে এবং আপনি সেটা জানতেও পারবেন না। আসলে এই সকল ওয়েবসাইট হচ্ছে হ্যাকার বেসড ওয়েবসাইট। হ্যাকাররা অনেক চালাকির সাথে এই সকল ওয়েবসাইট তৈরি করে এবং অনেক মানুষ তাদের এই ওয়েবসাইটে যেন ভিজিট করে সেজন্য অনেক চতুরতার সাথে তারা এই ওয়েবসাইটকে অনেক আকর্ষণ এবং অ্যাডাল্ট কন্টেন্ট বলে দাবি করে, যাতে বাঙালি তো অ্যাডাল্ট কন্টেন্ট দেখলেই ঢুকে যাবে, 18+ দেখলেই ঢুকে যাবে। এবং তো এই সব কিছুর পরও যদি ঢুকতে পারেন তখন আপনাকে একটি অপ্রীতিকর শব্দ বাঁচতে থাকবে যার ফ্রিকোয়েন্সি অনেক বেশি, এতটাই বেশি যে হেডফোন পরা থাকলে আপনার কান মিউজিক শোনার পরেও অনেকক্ষণ ধরে বাজতে থাকবে। এর ফ্রিকোয়েন্সি এতটা বেশি হওয়ার কারণে আপনার পর্দার অনেক ক্ষতি হতে পারে এবং এটি আপনার ব্রেনে হেভি খারাপ একটি ইম্প্যাক্ট সৃষ্টি করে। এবং এই মিউজিকের পাশাপাশি একটি ভিডিও চালু করা থাকে যেখানে একজন ব্যক্তি তার গোপন অঙ্গের ভিতরে স্ক্রুড্রাইভার ঢুকাচ্ছে, যা খুবই একটি খারাপ এবং খুবই ভয়াবহ একটা জিনিস। এবং তার পাশে একটা চামড়াবিহীন কুকুরের রক্তাক্ত দেহ পড়ে থাকে যা থেকে অনেকগুলো রক্ত বের হচ্ছে, এবং এর সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকে তা আপনার জন্য খুবই বিপজ্জনক হবে। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং শব্দ মিলে আপনার ব্রেনে একটি কৃত্রিম কনসেপ্ট তৈরি করে যা অনেকটা ভুলতে অনেক কষ্ট হয়। তাই আমি সকলকে বলছি দয়া করে কেউ এই সকল ফাঁদে পা দেবেন না, এবং সোশ্যাল মিডিয়াতে এই সকল ফাঁদ আপনারা শেয়ার দিয়ে অন্যের ক্ষতি করবেন না। তো আজ এই পর্যন্তই। আমি এই সকল টেক রিলেটেড ভিডিও বানাই থাকি আমার চ্যানেলে। ভিডিও পছন্দ হলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।